যে আমাদের সমাজে এই তিন তালাক দেওয়ার পরে আবারও এই বিশেষ করে একসাথে তিন তালাক যেহেতু কার্যকর করা হচ্ছে এর প্রক্রিয়াতে প্রতিক্রিয়াতে যেটা দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে স্বামী আবার ভুল বুঝতে পেরে স্ত্রীকে ফিরিয়ে নিতে চায় তো সেক্ষেত্রে আর কোনো পদ্ধতি না পেয়ে একটা হিল্লা বিয়ের মতো একটা পদ্ধতি চালু হয়েছে খুবই নোংরা একটা পদ্ধতি যেটা এবং আল্লাহ রসুলাম যেটাকে নিন্দাও করেছেন তো এই হিল্লা পদ্ধতি সম্পর্কে আপনি কি বলবেন টিভি উদ্ভাসিত জীবনের জন্য ধন্যবাদ আসলে হিল্লা যেটা সমাজে চালু আছে সেটাকে ইসলাম আসলে তাহালিল বলে হালাল করা এখন এই যে যে করার বিধানটা বা যে পদ্ধতিটা সমাজে চালু আছে হিল্লা বিয়ে নামে হিল্লাটা কিন্তু একটা শর্ত সাপেক্ষে হয় এবং এটা অস্থায়ী জি জি বিয়ে কখনো অস্থায়ী হয় না সে কারণে হিল্লাটাকে বিয়েও বলা যাবে না হিল্লার পদ্ধতিটা আসলে কি পদ্ধতি বলছি সে পদ্ধতিটা হলো যে যখন একত্রে তিন তালাক হয়ে যাচ্ছে তখন এই মহিলাটাকে তার ওই স্বামীকে স্বামীর জন্য হালাল করার জন্য যাতে স্বামীর তার জন্য হালাল হয়ে যায় এই জন্য একজন পুরুষের সাথে বিবাহ দিল দিন বা দুই দিন বা এক রাত বা দুই রাতের শর্তে যে আপনি এর সাথে বিবাহ করুন আপনি দুই দিন পরে ছেড়ে দেবেন আচ্ছা এবং এক্ষেত্রে আরও কিছু পদ্ধতি অবলম্বন করে সেটা হলো হাস্যকর সে পদ্ধতিটা হলো যে কোনো বৃদ্ধ মানুষকে দেখে নানা দাদা বয়সের এরকম কোনো মানুষকে দেখে বিবাহ দেওয়া হয় তার সাথে তো এক রাত বা দুরাত অবস্থান করলো এরপর সে তালাক দিয়ে দিল এবার পূর্বের স্বামী বিবাহ করে নিল এইভাবে যে পদ্ধতিটা চালু আছে এটাও কিন্তু ঠিক নয় এমন কোনো মানুষের সাথে যদি বিবাহ দেওয়া হয় যার আসলে কোনো ক্ষমতা নেই যার যৌন ক্ষমতা নেই এবং সে যদি এর সাথে কোনো কিছু ইয়ে করতে না পারে যেটা আমাদের শেখ শরিফুল ইসলাম মাদানি বললেন তো এই অবস্থায় কিন্তু তালাক দিলও কিন্তু এটা হচ্ছে না আচ্ছা পূর্বের সময়ের জন্য বৈধ হচ্ছে না কিন্তু হচ্ছে না যে এখন যেটা আমাদের সমাজে চালু আছে যে এইভাবে নানা দাদা বয়সের অথবা আরও কোনো কোন ফানি একেবারে বৃদ্ধ মানুষের সাথে বিবাহ হচ্ছে এই নামকোস্টে নামকোস্টে বিয়ে হচ্ছে হ্যাঁ হিল্লা যেহেতু এবটাকে হেলাও বলা যেতে পারে যেটা কৌশল অবলম্বন করে তারা তো এই কৌশল অবলম্বন করতে গিয়ে তারা এই একটা জিনিস হারাম পদ্ধতিটাকে অবলম্বন করছে এক্ষেত্রে রসুল্লাহ সাল্লামের কঠোর হুশিয়ারে বানিয়ে আছে মসুদ রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন লাল আল্লাহুল মোহাল্লীলা ওহাল্লালাহু আল্লা হালাল হালালকারী এবং যার জন্য হালাল করা হয় উভয়কেই লালন করেছেন একইভাবে আবদুল্লাহমিনী মসুদ রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত আছে যে সাল্লাম এই হালালকারী এবং যার জন্য হালাল করা হচ্ছে উভয়কেই তিনি লানত করেছেন এই স্পষ্ট হাদিস আমাদের কাছে থাকার পরেও এই সমাজ কি করে এই হিল্লা বিবাহের মতো একটা নগণ্য বিষয় একটা জঘন্য বিষয় কি করে বৈধ বলে বা এটাকে কিভাবে একজন মহিলাকে হালাল করার জন্য এই পদ্ধতি গ্রহণ করছে এটা আসলে কোন আলেম আমার পক্ষে যে সম্ভব এটা আমরা বুঝে আসে শুধু লানতি নয় এখানে পরে স্পষ্ট ভাষাল আছে যেমন বলা ওক্ববুরুকুম বিতায়সুল মুস্তাহা আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া সার সম্পর্কে সংবাদ দেবো তো সাবেক কল বলাই রাসুল আল্লাহ সাবেক রাম বলেন যে হ্যাঁ আল্লাহ রসুল সংবাদ দেন ভাড়াটিয়া সারকে তো রাসুল হাসান বললেন আল মোহাল্ল ভাড়াটিয়া সার হলো যে হালালকারী পুরুষ একজন সে হলো ভাড়াটিয়া সার তাহলে কত নোংরা ভাষা ইউজ করেছেন তার মানে এই ধরনের ঘটনা আল্লাহ রসুলের যুগেও সম্ভব ঘটেছে ঘটেছে এবং সেখানে আল্লাহ রসুল এত বড় নিন্দা করেছে জি জি তারপরেও আমাদের সমাজে এটা কিভাবে জায়েজ করার জন্য ঘটেছে ওই যে আব্দুল্লাহ এটাও বলেছেন যে এই হালালকারী সে যদি ওই মহিলা মহিলাকে বিবাহ করলেই শর্তে তার সাথে যদি বিশ বছর অবস্থান করে তারপরও তারা জানি হিসাবে ব্যবচারী হিসাবে গণ্য হবে অব্দু বলছেন যে আমি যদি এই হালালকারী বা যার জন্য হালাল করা হচ্ছে যে মহিলাকে বিবাহ করছে এদের দুইজনকে পেতাম তাহলে আমি ওদেরকে রজম করতাম তার মানে এটা তো কোনো বিবাহ নয় সুতরাং বিবাহ ছাড়া যদি নারী পুরুষ মিলিত হয় তাহলে ওটাই জেনা আর জেলার কারণে জেনার কারণে বিবাহিত নারী পুরুষকে তো রজমই করতে হয় এই দৃষ্টিকোণ থেকে অমর রাজিয়া লহন বলছেন যে আমি ওদেরকে পেলে আমি ওদেরকে রজম করতাম তাহলে কত বড় জঘন্য এটা একটা বিষয় তো এরপরেও সমাজ কিন্তু বিশেষ করে যারা মাঝাবি ভাইরা আছেন তারা কিন্তু এগুলো না জানার কারণে বা অনেক সময় গোড়ামির কারণে গোড়ামির কারণে কিংবা আলেম আলামাদের মাধ্যমে এক্সিডেন্টের আলেম আলামার মাধ্যমে প্ররোচিত হয়ে তারা এই কাজটা কিন্তু করে কিন্তু একটা জিনিস আপনি দেখবেন যে যারা মূলত ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ বা নারী তারা কিন্তু সেটা দেখে দেখে দেখা যায় তারা বিভিন্ন জায়গায় এবং বছরের পর বছর তারা থাকে থাকে যে না হালালের আরো পদ্ধতি আছে এখানে মূল সমস্যা আমি যদি দেখি মূল সমস্যাই হলো একসাথে জি জি এটা যদি না হয়তো কোনো সুযোগ যেতে থাকছে না এই জন্য এই ধরনের পদ্ধতি এই পদ্ধতি বাধ্য হচ্ছে মানে ইসলামের যেটা দাওয়াজ এটা পদ্ধতি সুন্নতি পদ্ধতি যখনই সুন্নতটাকে বাদ দিয়ে বেদাতী পদ্ধতি অবলম্বন করছে তখনই কিন্তু একটা হারামে লিপ্ত হতে হচ্ছে তাদের সুতরাং এটা থেকে আমরা দর্শক ভাই বোনদেরকে আমরা বলবো যে তারা যেন এইসব হারাম পদ্ধতি থেকে তারা বিরত থাকেন এবং এর ধারে কাছেও যেন কখনো না যান আমরা এই আহ্বান জানাই